হ্যালো স্টুডেন্টস আই বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস এইট বা অষ্টম শ্রেণীর ইংলিশ বিষয়ের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি এই সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে সেই সম্পূর্ণ নতুন প্রকাশিত সে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার ইংলিশ বিষয়ের যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে তার সঠিক এবং সব থেকে ভালো উত্তর আমি তোমাদের জন্য করে নিয়ে এসেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সঠিকভাবে বুঝে নিয়ে খাতায় লিখে নাও এবং বিদ্যালয় কর্তৃপক্ষ যখন তোমাদেরকে এগুলি জমা দিয়ে দিতে বলবে অবশ্যই গিয়ে জমা দেবে এবং এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি কিনা পার্ট সিক্স এর আগে যতগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছিল পার্ট ফাইভ পর্যন্ত ছিল তার ভিডিও আমি আগেই দিয়েছি তোমরা দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো তো দেখো আমাদের বলেছে অ্যাক্টিভিটি অনেক কী বলেছে সেটা আমরা প্রথমে দেখে নিই রিড দ্য ফলোয়িং প্যাসেস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো এই প্যাসেজটি পড়ো এবং নিজের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর লেখো তো চলো আমাদের পড়তে বলা হয়েছে যেহেতু আমরা পড়ে নিই কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড বলছে কিং আর্থার কুড গিফট মানে দা দিয়েছিলেন পিস মানে শান্তি অ্যান্ড প্রসপারিটি মানে কি সমৃদ্ধি টু ইংল্যান্ড ইংল্যান্ডে দ্য গ্রিডি ব্যারনস মানে লোভি ব্যারন আয় আনহ্যাপি ছিল সুখী ছিল না উইথ কিং আর্থার কিং আর্থার বা রাজার উপর বিকজ হি ওয়ার জেন্টেল অ্যান্ড জাস্ট কারণ তিনি ছিলেন ভদ্র এবং ন্যায়পরায়ণ হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুনিভার ডটার অব দ্য কিং কর্নওয়াল হি ম্যারিড তিনি বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি খুব সুন্দর একজন মহিলাকে যার নাম কি ছিল গিউনিভার ডটার অফ কিং কর্নয়েল কর্নয়েলের কন্যা অন দ্য ওয়েডিং ডে সেই বিবাহের দিনে মার্লিন টু খিম টু এ রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন তাহলে মার্লিন তাকে নিয়ে গিয়েছিল কি একটি উচ্চতর গ্লাইডেড মানে যেখান থেকে গ্লাইডেড মিনস যেখানে স্লিপি থাকে মানে প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু যেটি প্রিন্টেড ছিল কেমনভাবে রক্তিং এবং ঘন নীল দ্য ফ্লোর ওয়াজ মার্বেল ফ্লোর বা মেজেটে ছিল কি মার্বেলের ইন দ্য মিডিল অফ দ্য রুম সেই রুমের বা ঘরের মাঝখানে ওয়াজ এ হিউজ মানে বিশাল রাউন্ড মানে গোল ওক টেবিলস মানে ওক গাছের টেবিল ছিল রিচলি কার্ভড মানে যেটি ছিল সুন্দর করে কারুকার্য করা কেপেবেল অফ সিটিং ফিফটি পিপল যেখানে পঞ্চাশ জন লোক একসঙ্গে বসতে পারতো দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ কিং আর্থার্স ডিভোটেড নাইটস বলছে দিস ওয়াজ দ্য ফেমাস টেবিল বলছে এইটি ছিল সেই বিখ্যাত টেবিল অ্যারাউন্ড হুইচ যার চারিদিকে গ্যাদার্ড মানে একসঙ্গে জড়ো হতো কিং আর্থার্স ডিভোটেড নাইটস মানে কিং আর্থারের যে একনিষ্ঠ যারা ছিল বা কিং আর্থারের যে সমস্ত সৈন্যরা ছিল তারা এখানে বসত দিস নাইট প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস তারা প্রমিসড করেছিল তারা কি করবে যারা নিয়ে অসহায় তাহাদের সাহায্য করবে বি জেন্টেল টু উইক যারা দুর্বল তাদের সঙ্গে নম্রভাবে আচরণ করবে অ্যান্ড পানিশ দ্য উইক উইক মানে দুষ্টু যারা দুষ্টু তাদেরকে শাস্তি দেবে টু কিপ আর ভোস তাদের এই প্রতিশ্রুতি রাখার জন্য দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজারডিয়াস অ্যাডভেঞ্চার তারা কি বিভিন্ন রকম বা অগণ অগন্তি তারা অ্যাডভেঞ্চার্স মানে কি তারা রহস্যময় বা বিপজ্জনকভাবে অগন্তি বিপজ্জনক মুখোমুখি হয়েছিল দ্য স্টোরিজ অফ দেয়ার গডেস বলছে তাদের এই দেবীর যে গল্প কাইন্ড অ্যান্ড কাইন্ড সরি স্টোরিজ অফ দেয়ার গুডনেস বলছে তাদের এই ভালোর যে গল্প অ্যান্ড দ্য কাইন্ডনেস দয়ালুতার যে গল্প স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি সারা দেশে সেটি ছড়িয়ে পড়েছিল দেখো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফরম দ্য প্যাসেস একটি একটি প্রশ্নের জন্য এক নম্বর করে দ্য রিজাইন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড তাহলে কিং গিফটেড ইংল্যান্ড কি পিস এন্ড প্রসপারিটি তোমরা এখানে লিখে দেব পিস ঠিক আছে এবার দেখো দুই আছে লেডি গুনিভার ওয়াজ দ্য ডটার অফ কে ছিল দেখো ডটার অফ কিং

ডার্ক ব্লু ঠিক আছে এবার চলো বিয়ে বলেছে নিচের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও একে আছে হোয়াই ওয়ার দ্য ব্যারনস আনহ্যাপি দুই আছে গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টুক কিং আর্থার তিনে হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার তো এই প্রশ্নগুলোর উত্তর এবং নিচের অ্যাক্টিভিটি টু চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ এই চারটে প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য খাতায় তৈরি করে নিয়েছি তো তোমরা সেটি ভালো করে লক্ষ্য করো দেখো প্রথম প্রশ্ন ছিল হোয়াই ওয়ার দ্য ব্যারন্স আনহ্যাপি তো লিখো দেখো উত্তরটি দেখো দ্য ব্যারন্স ওয়ার আনহ্যাপি বিকজ কিং আর্থার ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট ঠিক আছে দুই আছে গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টু কি আর্থার হচ্ছে বিস্তারিত বিবরণ দাও যেখানে মার্লিন আর্থারকে নিয়ে গিয়েছিল উত্তরটি দেখো মার্লিন টুক কিং আর্থার টু এ রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন এন্ড ডার্ক ব্লু দা ফ্লোর ইন দা মিডিল অফ দা রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড কেপেবল অফ সিটিং ফিফটি পিপল ঠিক আছে তিনে দেখো আছে হোয়াট ডিড দ্য নাইট প্রমিস কিং আর্থার তো দেখো উত্তর দ্য নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইক ঠিক আছে তাহলে এই ছিল আমাদের তিনটে প্রশ্ন ফলোইং অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্সের তিনটে সঠিক উত্তর তোমরা এটি খাতায় অবশ্যই লিখে নাও এবার দেখো বলেছে অ্যাক্টিভিটি টুতে চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ এটা আমাদের ন্যারেশান চেঞ্জ করতে বলেছে প্রথমে আছে মাই ফাদার সেই টু মি মে গড ব্লেস ইউ তাহলে ভগবান তোমার মঙ্গল করুক কে বলেছিল আমার বাবা তো এর উত্তরটি আমাদের চেঞ্জ করে ইনডাইরেক্ট স্পিচ করলে আমাদের কি হচ্ছে দেখে নাও মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেসমি তাহলে কি হলো আমাদের উত্তরটি দেখো মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি ঠিক আছে তারপর দেখো দুই ছিল দ্য পলিশ পুলিশ অফিসার ইট ডোন্ট গো দেয়ার ওখানে যেও না তাহলে এটি আমাদের যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে দ্য পুলিশ অফিসার ফরোয়েড ফরবেড টু গো দেয়ার তাহলে দ্য পুলিশ অফিসার সেইট বলেছিল গো দেয়ার ওখানে যেও না তাহলে উত্তরটি দ্য অফিসার আমাদের নিষেধ করেছিল টু দেয়ার সেখানে যেতে ঠিক আছে তারপর তিনি আছে রবি সেইট দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান দেখো এটি আমাদের নিত্য সত্য বা চিরন্তন সত্য থাকলে আমাদের শুধুমাত্র দ্যাট যোগ করে দিয়ে বাকি যেটা আছে সেটাই লিখে দিতে হয় তো আমরা উত্তরটি এইভাবে লিখব রবি সেইট দ্যাট সেইট দ্যাট দ্য around the সান ঠিক আছে রবি দ্যাট দ্য দা আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান এবার চারে কি আছে দেখে নি দা হেডমাস্টার সেইট টু মি হোয়ার ডু ইউ লিভ তো এটি আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আছে বা প্রশ্নবোধক সেন্টেন্স তো আমরা এটা এইভাবে লিখবো দা সরি হেডমাস্টার তাহলে উত্তরটি কি হয়েছিল দ্য হেডমাস্টার মি হার আই লিভড ঠিক আছে তো এই ছিল তোমাদের ডু এস ডাইরেক্ট বা চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ এবার আমরা পরের পার্টটি দেখে নিই দেখো অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে ক্লাসিফাই দ্য প্রিন্সিপাল ক্লস অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট ক্লস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য ডেভ বিল গিভেন বিলো তাহলে এখানে দেখো প্রিন্সিপাল ক্লস আর ডিপেন্ডেড ক্লাস মিনস এটাকে সাবঅর্ডিনেট ক্লসও বলা চলে তো সেই হিসাবে আমাদের এখানে লিখতে হবে প্রথমে আছে এক নম্বর সেন্টেন্সে অ্যাজ ইট ইজ রেইনিং আই উইল নট গো আউট তাহলে এর মধ্যে প্রিন্সিপাল ক্লাস কোনটি আই উইল নট গো আউট হবে প্রিন্সিপাল ক্লস তাহলে আমরা এখানে লিখবো আই উইল নট গো আউট এটি হলো আমাদের প্রিন্সিপাল ক্লাস আর সাবঅর্ডিনেট ক্লাস কোনটি অ্যাজ ইট ইজ রেইনিং তো আমরা এখানে লিখব অ্যাজ ইট ইজ রেইনিং ঠিক আছে পরে আছে দেখো দুয়ে ইট ইস দ্যাট এ বার্কিং ডগ ডাজ বলছে এটা অবশ্যই ঠিক যে কুকুর ডাকে সে কামড়ায় না তাহলে এর মধ্যে আমরা লিখবো ইট ইজ সার্টেইন সিইআর টি এ এন সার্টেইন এবং বাদ বাকি দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট এটি আমাদের হয়ে যাবে কি ডিপেন্ডেন্ট ক্লাস তো আমরা লিখব দ্যাট বার্কিং ডগ নট বাইট তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে ঠিক আছে পরে আছে তিনি দিস ইজ দ্য প্লেস হায়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ণ তো এর মধ্যে আছে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ তো প্রিন্সিপাল ক্লজ কোনটি হবে দিস ইজ দ্য প্লেস তা আমরা এখানে লিখবো দিস ইজ দ্য প্লেস এই হয় সেই জায়গা হয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন এটি হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লাস তো আমরা এখানে রেখে দেব হয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ঠিক আছে তারপরে আছে হোয়াট হি সেজ ইজ নট ট্রু তাহলে দেখো এখানে একটি আমাদের ইট উজ্জ্ব আছে সেটি আমাদের লিখতে হবে তো আমরা লিখব ইট ইজ নট টু ইট ইজ নট ট্রু ইজ নট ট্রু হোয়াট এখানে বাদ বাকি যেটা আছে হোয়াট হি শেষ এটি আমাদের ডিপেন্ডেন্ট ক্লস হোয়াট হি শেষ ঠিক আছে নেক্সট আছে শেষেরটি দেখো আমাদের কি বলে দেওয়া আছে বলেছে ইফ ইউ মিট সরি গিভ হার দিস বুক বলছে তুমি যদি জারিনের সঙ্গে দেখা করো বা দেখা হয় তোমার সঙ্গে তাহলে তুমি জারিনকে বইটা দিয়ে দেবে তাহলে কি দেখো গিভ হার দিস বুক এটি আমাদের প্রিন্সিপাল ক্লজ গিভ হার দিস বুক এটি আমাদের প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল ইফ ইউ মিট জারিন এটি আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল তাহলে আমাদের হবে ইফ ইউ মিট জে এ আর ঠিক আছে তো আমাদের অ্যাক্টিভিটিও অ্যাক্টিভিটি থ্রিটাও তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝে নিয়েছো তো চলো এবার আমরা অ্যাক্টিভিটি ফোরটি দেখি দেখো অ্যাক্টিভিটি ফোরে বলেছিল রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট এইট্টি ওয়ার্ডস অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পয়েন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ ট্যাগর ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস এখানে যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেই ফলোইং পয়েন্টস ইউজ করে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে তো সেই প্যারাগ্রাফটি আমি তোমাদের জন্য লিখে নিয়েছি তো তোমরা তাড়াতাড়ি সেটি দেখে নাও দেখো রনাথি অবনীন্দ্রনাথ ট্যাগোর অবনীন্দ্রনাথ ট্যাগোর দা নেফিউ অফ রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ ওয়ান অফ দা মোস্টেন্ট ইন্ডিয়া হি ওয়াজ বোর্ন অন সেভেন্টিন্টি ওয়ানো কলকাতা ফাদার নেম ওয়াজ গুণেন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড মাদার ওয়াজ সৌদামিনী দেবী গুণেন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ ব্রাদার সরি তাহলে তার ব্রাদার্স ছিল সিবলিংস ছিল গজেন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়াজ সুনায়না দেবী হি ওয়াজ এ স্টুডেন্ট অফ গভর্নমেন্ট স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফট হি অলসো অ্যাটেন্ডেড দ্য সংস্কৃত কলেজ আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অবনীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ ফেমাস ফর হিজ ড্রয়িং পেন্টিং অ্যান্ড রাইটিং হি হ্যাড মেনি নোটাবল আর্ট ওয়ার্ক লাইক ভারত মাতা দা পাসিং অফ শাহজাহা ইটিসি হিস ফেমাস বুকস আর ক্ষীরের পুতুল রাজকুমার রাজকাহিনী বুড়ো আংলা রাজকাহান হি ওয়াজ দ্য প্রিন্সিপাল আর্টিস্ট অ্যান্ড ক্রিয়েটার অফ ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট দিস নোবেল ম্যান ব্রেথ ইজ লাস্ট অন ফিফথ ডিসেম্বর নাইনটিন ফিফটি ওয়ান তো এই ছিল অবনীন্দ্রনাথ ট্যাগর নিয়ে তোমাদের একটি প্যারাগ্রাফ ইন অ্যাবাউট এইট্টি এসেন্ট ওয়ার্ডসের ভিতরে আশা করি তোমরা ভালো করে বুঝে নিয়েছো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে তাহলে আমি অষ্টম শ্রেণির অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং তোমাদের পরবর্তী ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর যখন তোমাদের জন্য করে নিয়ে আসবো তো সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে তো চলো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং